নমস্কার বন্ধুরা আজকে আমি কথা বলবো পেট সিটি স্ক্যান নিয়ে এর আগের ভিডিওটাই আমি বানিয়েছিলাম সিটি স্ক্যান এবং এমআরআই নিয়ে তাই সেই ভিডিওর কন্টিনিউয়েশনই পেট সিটি স্ক্যান নিয়ে আজ কথা বলবো তাহলে প্রথমেই জেনে নিই যে পেট সিটি স্ক্যান কি কারণে করা হয় প্রথমত এবং সবচেয়ে মূলত সেটা হলো ক্যান্সার ডায়াগনোসিসে যে শরীরে যদি কোথাও ক্যান্সার থেকে থাকে যেটা আমরা খুঁজে পাচ্ছি না সেটা করে খুঁজতে আমাদের পেট সিটি স্ক্যানের সাহায্য নিতে হয় বা ব্রেনে নিউরোলজিক্যাল কোনো সমস্যা বা হার্টে কোনো ছোটোখাটো হার্ট অ্যাট্যাক বা হার্টের সমস্যা এটার জন্য এবং ক্যান্সার পেশেন্টসদের যাদের ক্যান্সার হয়ে গেছে তাদের কেমোথেরাপিতে কেমন রেসপন্স করলো অর্থাৎ টিউমারটা কতটা ছোট হলো বা টিউমারটা কতটা কেমোথেরাপিতে সাড়া দিল সেটা বুঝতে আমাদের পেট সিটি স্ক্যান লাগে পেট সিটি স্ক্যান কীভাবে হয় পেট সিটি স্ক্যান যখন হয় তখন দুটো জিনিস হয় একটা হলো পেট স্ক্যান যেটাকে বলে পজিট্রন এমিশন টোমোগ্রাফি স্ক্যান আর একটা সিটি স্ক্যান এ দুটো মেশিন একসাথে পেট সিটি স্ক্যানের ভিতরে থাকে যখন একটা মানুষের পেট সিটি স্ক্যান করা হয় তখন তাকে প্রায় এক ঘন্টা আগে একটা রেডিও অ্যাক্টিভ ইনজেকশন বা ওষুধ শরীরের মধ্যে দেওয়া হয় সেটা কি সেটা সাধারণত ফ্লুরোডিওক্সি গ্লুকোজ অর্থাৎ খুব সহজ ভাষায় বলতে গেলে আমার যে গ্লুকোজ যেটা আমরা বুঝি যেটা চিনি বা গ্লুকোজ সেই গ্লুকোজ মলিকিউলের সাথে একটা রেডিও মলিকিউল যেটা ফ্লুরো অক্সি সেই মলিকিউলটা লাগিয়ে দেওয়া হয় অর্থাৎ ট্যাগ করে দেওয়া হয় একসাথে এবং সেই জিনিসটাকে আমাদের শরীরে হয় ধমনির মাধ্যমে অর্থাৎ ভেন্স দিয়ে ইন্টারভেনাস বা খাবারের মাধ্যমে অর্থাৎ জলের মতো গিলে ফেলে সেটা আমাদের শরীরের ভেতরে ঢুকিয়ে দেওয়া হয় তারপর পেশেন্টকে এক ঘন্টা শুয়ে থাকতে বলা হয় তার মধ্যে সেই ফ্লুরোক্সিড গ্লুকোজটা শরীরে বিভিন্ন অংশে গিয়ে সেটেল করে যায় এবং এক ঘন্টা পর পেশেন্টকে বাথরুম যেতে বলা হয় বাথরুমে গিয়ে বেশিরভাগ যে আমাদের রেডিওটিভ ডাইটা সেটা বেরিয়ে যায় এবং তারপর স্ক্যান করা হয় স্ক্যানের সময় শরীরের মধ্যে যে যে জায়গাগুলো অ্যাক্টিভ অর্থাৎ কোনো টিউমার এরিয়া বা ব্রেন বা হার্ট যে পার্টগুলো প্রচণ্ডভাবে অ্যাক্টিভ মানে যেখানে ক্যান্সার হতে পারে সেই সমস্ত জায়গায় গ্লুকোজ আপটেক অর্থাৎ গ্লুকোজের ওদের টানার ক্ষমতা অনেক বেশি এবং গ্লুকোজ কনসেনট্রেট করে সেই সব অর্গ্যানগুলোতে এবং সেখানে সাথে সাথে সেই গ্লুকোজের সাথে লেগে থাকা অ্যাক্টিভ আইসোটোপটাও গিয়ে কনসেনট্রেট করে এই রেডিওয়েক্টিভ আইসো আইসোরোডটা ধীরে ধীরে যেমন ভাঙতে থাকে যেমন উনি জানেন যে কোনো রেডিওয়েক্টিভ মেটেরিয়াল আস্তে আস্তে ভাঙতে থাকে সেরকম ভাঙতে গিয়ে তারা পজিট্রন এমিশন করে পজিট্রন যে মলিকিউলটা সেটা আশপাশে ইলেকট্রনের সাথে রিয়াকশন করে গামা রে ছাড়ে এই গামার এটাই পেট স্ক্যানে ধরা পড়ে তাই পেট স্ক্যান ধরতে পারে যে শরীরের কোন অংশ থেকে সবচেয়ে বেশি গামা রে আসছে এবং সেটাকে লোকেট করার চেষ্টা করে এবং তার সাথে সাইমলটেনিয়াসলি সিটি স্ক্যান হওয়ার সাথে সাথে সিটি স্ক্যান এবং পেট স্ক্যান একসাথে আমাদের যদি শরীরে কোনো টিউমার থাকে বা ব্রেনের কোনো অ্যাবনরমাল সিগনালিং হয়েছে বা ব্রেনের কোনো রোগ হয়েছে সেটা ধরতে সাহায্য করে এভাবেই পেট সিটি স্ক্যান কাজ করে যাদের পেট সিটি স্ক্যান করাতে হবে তারা ডাক্তারবাবুদের কী কী জানাবেন স্ক্যানের আগে সেটা জেনে নিই তাহলে প্রথম কথা যদি কারোর ক্লস্ট্রোফোবিয়া থাকে অর্থাৎ ফিয়ার অফ ক্লোজ স্পেসেস অর্থাৎ ছোট জায়গায় লিফটে উঠতে ভয় লাগে কোনো ছোট ঘরে বন্ধ হতে ভয় লাগে তারা অবশ্যই ডাক্তারবুকে জানান কারণ পেট সিটি স্ক্যান করতে গিয়ে তাদের ক্লস্ট্রোভোভিক অ্যাটাক হতে পারে অর্থাৎ প্রচণ্ড ভয় লাগতে পারে দ্বিতীয় নম্বর যদি কেউ প্রেগনেন্ট হন বা আর্লি প্রেগনেন্সিতে আছেন তারা অবশ্যই এই পেট সিটি স্ক্যান করাবেন না কারণ তাহলে বাচ্চার ভ্রূণ নষ্ট হয়ে যেতে পারে তৃতীয়ত যদি কারোর কোনো ওষুধে অ্যালার্জি থাকে বিশেষ করে কোনো ডাইতে অ্যালার্জি বা কোনো ওষুধে অ্যালার্জি তাহলে অবশ্যই ডাক্তারকে জানান কারণ যে রেডিও অ্যাক্টিভ ডাইটা দিতে দিতে হয় তাদের কিন্তু তাদের অ্যালার্জি অ্যাট্যাক হতে পারে এবং শেষ যেটা ব্যাপার সেটা যদি 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 কারোর হার্টের কোনো ভয়ঙ্কর সমস্যা থাকে বা সুগার প্রেশার বা যে কোনো ওষুধ সে রেগুলার খাচ্ছে সে তিনি অবশ্যই ডাক্তারকে জানাবেন ডাক্তারও সেই অনুযায়ী পেট সিটি স্ক্যানের সময় সেই পেশেন্টকে নির্দেশ দেবেন শেষে আসি যে পেট পেট সিটি স্ক্যান করার সাইড এফেক্ট অর্থাৎ কী কী ক্ষতি হতে পারে শরীরের পেট সিটি স্ক্যান করার পর পেট সিটি স্ক্যানে সাধারণত কোনো ক্ষতি হয় না যেটুকু রেডিও অ্যাক্টিভ ডাই শরীরের মধ্যে দেওয়া হয় সেটা মোটামুটি চব্বিশ ঘন্টার মধ্যেই পেচ্ছবের মাধ্যমে হোক বা পায়খানার মাধ্যমে হোক শরীর থেকে বেরিয়ে যায় তাই পেশেন্টের কোনো ক্ষতি হওয়ার খুব একটা সম্ভাবনা নেই কিন্তু অবশ্যই যেটা করতে হয় সেটা হলো পেট সিটি স্ক্যান করার পর যেহেতু শরীরের মধ্যে একটা রেডিও অ্যাক্টিভ মেটেরিয়াল থাকছে প্রায় চব্বিশ ঘন্টা অবধি শরীর তৎক্ষণাৎ বা চব্বিশ ঘন্টা অ্যাভয়েড করুন কোনো বাচ্চাদের কাছে যেতে পাঁচ বছরের নিচে বাচ্চা বা ছোটো বাচ্চাদের কাছে যেতে কারণ সেই স্ক্যান সেই রিক্টিভ পার্টিকেল থেকে যে রেডিয়েশন প্রতি মুহূর্তে গামা রেডিয়েশন শরীর থেকে বেরোচ্ছে তাতে বাচ্চার ক্ষতি হতে পারে তাই এগুলো মেনে চললেই আপনাদের ভালোভাবে পেট সিটি স্ক্যান হয়ে যাবে আশা করি এবং আপনারাও সুস্থ হয়ে উঠবেন কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানান এবং এই সমস্ত কন্টেন্ট শোনার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তাহলে আজকে আসি নমস্কার